شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصل. وعليكم السلام ورحمه الله وبركاته. شاميشتري ببهاب هونغوهار كوكتي كارناسي. কিছু কারণ আছে যেগুলো কারণ মধ্যে কোনো একটি কারণ পাওয়া গেলে পারে অটোমেটিকলি বিবাহ ভঙ্গ হয়ে যায় আর কিছু কারণ আছে যেগুলো কারণে পাওয়া গেলে পারে কাজের দরকার হয় এবং কিছু কারণ আছে যেগুলো কারণ পাওয়া গেলে পারে আর জীবনও স্ত্রী পুরুষ বিবাহ করতে পারে না এবং কিছু কারণ আছে যেগুলো কারণ পাওয়া গেলে পারে স্ত্রী পুরুষ আবার বিবাহ করতে পারে আপনার প্রশ্নে আপনি যখন উজ্জ্ব করেছেন যে যে কোনো কারণে বিবাহ ভঙ্গ করা হয়েছে সে কারণটা কি আমি বলছি কারণগুলো হলো যেগুলো কারণে বিবাহ ভঙ্গ হয় সেটা হল স্ত্রী পুরুষের মধ্যে ত্রুটি পাওয়া যাওয়া সে ত্রুটিগুলি কয়েক রকম হতে পারে একটি ত্রুটি হল যে কারো হয়তো লিঙ্গ নেই সেই সে স্ত্রী সহবাস করতে পারবে না সে স্ত্রীকে তৃপ্তি করতে পারবে না বা তার জনাঙ্গ আছে কিন্তু অকৃত যৌনাঙ্গ এর মতোই হয়তো মহিলার যৌনাঙ্গ এমন টানা যাতে সহবাসযোগ্য এবং ত্রুটির মধ্যে একটি ত্রুটি হতে পারে কুষ্ঠ রোগ সাদা রোগ শ্বেত রোগ এবং একটি হতে পারে যেটা জুনুন বা পাগল পাগল হয়ে গেলে পারে কেউ যদি পাগল হয়ে যায় তাহলে তার বিবাহ ভঙ্গ করার অধিকার রয়েছে একটি কারণ হল বিবাহ ভঙ্গ করার যে কেউ হয়তো বিবাহ করে ফেলেছে তার মাহারামের সাথে বা এমন মহিলাকে বিবাহ করে ফেলেছে যেটা শরীয়তে যায় না যেমন খালা তারপরে ফুফু মেয়ে এগুলো হতে পারে আবার বিবাহ ভঙ্গের কারণ হল যে স্ত্রী পুরুষের মধ্যে কেউ যদি ইসলাম গ্রহণ করে নেয় অন্য যদি ইসলাম গ্রহণ না করে তাহলে তার সীমিত সময়ের মধ্যে বিশেষ সময়ের মধ্যে তার স্ত্রী ইসলাম গ্রহণ না করলে পারে তার বিবাহ ভঙ্গ হয়ে যায় এবং বিবাহ ভঙ্গের কারণ হল যে লেয়ান স্ত্রী পুরুষ লেয়ান করলে পারে বিবাহ ভঙ্গ হয়ে যায় আর লেয়ান হলে পারে লেয়ান দ্বারা যদি কোনো বিবাহ ভঙ্গ করা হয় তাহলে তার আজীবন সে স্ত্রী তার স্ত্রীর কাছে আসতে পারবে না বিবাহ ভঙ্গ করার কারণ কারণ কারণের মধ্যে একটি হচ্ছে যে স্বামী যদি এমন দুরবস্থায় পৌঁছে যায় অস্বচ্ছরত অবস্থা পৌঁছে যায় যে তার স্ত্রীর ভরণ পোষণ কাপড় বহন করতে পারে না তখন স্ত্রী অধিকার রয়েছে যে তার বিবাহ ভঙ্গ করা এই যে ত্রুটিগুলো আছে যেগুলো ধরেন যে রোগ বিশেষ যেমন জনাঙ্গের রোগ বা হল শ্বেত রোগ বা পাগল হয়ে যাওয়া বা কুষ্ঠ রোগ এগুলো পাওয়া গেলে পারে যদি এগুলো দূরীভূত হয়ে যায় আর তারপরে যদি স্ত্রী পুরুষ আবার বিবাহ করতে করতে পারে ভাবে যদি কেউ দরিদ্র হয়ে যায় নিঃস্ব হয়ে যায় আর তার স্ত্রী আবার সে যদি ধন ধনী হয়ে যায় তাহলে তার স্ত্রী তাকে যদি বিবাহ ভঙ্গ করার পর আবার বিয়ে করতে চায় বিয়ে করতে পারে এর মতো অবস্থায় কিন্তু যদি লিয়ান হয়ে যায় বা কোনো মাহারার বিবাহ করে নাই তাহলে তাকে আর সে বিবাহ করতে পারবে না তো এই ব্যাপারটা যে ব্যাপারটা আপনি প্রশ্ন করেছেন আপনাদের দেশের কাজী কাজে দিয়ে যাবেন তিনি তিনাক তাকে আপনি স্পষ্ট করে বলবেন এই কারণে বিবাহ ভঙ্গ হয়েছে তিনি ইনশাআল্লাহ আপনাকে আহ উত্তরটা দেবেন আপনার বিষয়টা পরিপূর্ণ জানার পরে